नमस्कार बंधुरा, तुम्हारे सबाई के स्वागत आमार चैनल डालिया रान्नाघरे। आज के तुम्हारे जन्य निये एसेछि बाटार गार्लिक फिश। आमी रान्नाटाके भेटकी माछ दिए करेछि, किन्तु तुम्हारा जदि चाओ ताहले ई रान्नाटा पन किंबा कातला माछ दिए करते पारो, ताहलेओ भालो लागबे। रान्नाटार नाम एकदम रेस्टुरेंटेर मतो, जेनो मने होच्छे रेस्टुरेंटेर कोनो डिश आमादेर सामने हाजिर हबे, किन्तु ता नय। एकदम घरोया उपकरणे आमादेर बाड़िते जा आछे ताई दिए रान्नाटा करब। चलो रान्नाटा तुम्हारे संगे शेयर करे नी। आमी 8 पिस भेटकी माछ नियेछि, जार ओजन 700 ग्राम होयेछे। माछेर पिसगुलो आमी मीडियम रेखेछि आर खूब भालो करे आश्चारिये बारबार जल दिए धुए निये परिष्कार करे नियेछि। तोमरा जदि चाओ माछेर पिसगुलोके एर चेये छोटो करते पारो। আমি পরিষ্কার করা মাছগুলোর ওপর বা মাছগুলোর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। একটা হামাল দিস্তাতে কিছুটা পরিমাণ কালো গোলমরিচ আমি এরকম ক্রাস্ট করে নিয়েছি। তোমরা বাজারে কেনা গোলমরিচের গুঁড়োতেও করতে পারো, কিন্তু এই ক্রাস্ট গোলমরিচে যতটা টেস্ট হবে প্রিপারেশনটার, ততটা কিন্তু বাজারে কেনা ওই গুঁড়ো গোলমরিচে টেস্ট হবে না। আমি 1.5 চামচ মতো কুচো রসুনকে থেঁতো করে নিয়েছি, তারপর এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের পেস্ট বা বাটা দিলে ভালো লাগবে না, রসুনগুলোকে কুচো করে নিয়ে বা কুচিয়ে নিয়ে সেটাকে থেঁতো করে দিলেই ভালো লাগবে। রান্নাটার নাম যেহেতু বাটার গার্লিক ফিশ, তাই গার্লিক বা রসুনের পরিমাণটা আমরা একটু বেশি দেব। এবার মাছগুলোর সঙ্গে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ম্যাসেজ করে ভালো করে ম্যারিনেট করব। সমস্ত উপকরণগুলো মানে গোলমরিচ, লবণ আর থেঁতো করা রসুনগুলো যাতে মাছের গায়ে খুব ভালো করে লেগে যায়। এই রান্নাটাতে মশলার উপকরণ খুবই কম লাগবে। এবার আমি এই ম্যারিনেট করা মাছটাকে 1/2 ঘন্টা মতো আলাদা করে সরিয়ে রাখছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মুখের ওপর, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি মোটামুটি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা রিফাইন্ড অয়েলেই করতে হবে বা ভেজিটেবল অয়েলে করলে ঠিক আছে। প্রথম ব্যাচে আমি 4 পিস মাছ ভাজতে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এই রান্নাটাতে সাদা তেলের ব্যবহারই হবে, সর্ষের তেল দেওয়া যাবে না। ভেটকি মাছগুলোকে আমি কখনোই লাল করে কড়াভাবে ভাজবো না। মাছগুলো জাস্ট দুটো পিঠ হালকা করে ভেজে নেব সাঁতলানোর মতো। মাছগুলোকে খুব হালকা হাতে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ ভেটকি মাছগুলো ভীষণভাবে নরম হয়। বেশি খুন্তি জোরে চালালে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আস্তে আস্তে তেল ঝরিয়ে আমি মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি মাছের পিসগুলো আমি একই পদ্ধতিতে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। তেল আর বাটারটা গরম হলে আমি 1.5 চামচ মতো থেঁতো করা রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 কাপ মতো ঈষদুষ্ণ দুধ। আমি দুধটাকে কিন্তু একদম জাল দিয়ে তারপর ইউজ করেছি, কাঁচা দুধ দিইনি। দুধের বাটিটাকেও একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। এবার যখন ঝোলটা বা গ্রেভিটা ফুটে উঠছে তখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে লবণটাকে খুব ভালো করে গ্রেভির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আস্তে আস্তে যে ভেজে রাখা মাছের টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি ঝোল বা গ্রেভির মধ্যে। এই বাটার গার্লিক ফিশ রেসিপিটা তোমরা ভাতের সঙ্গে তো খেতে পারোই, তাছাড়াও সবচেয়ে ভালো লাগবে পোলাও আর ফ্রাইড রাইসের সঙ্গে খেলে, রুটি লুচি পরোটার সঙ্গেও ভালো লাগবে।
ঝোলের মধ্যে প্রত্যেকটা মাছের টুকরোকে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ডুবিয়ে দিলাম। ভেটকি মাছ ভীষণ নরম, তাই আমি ঢাকা দেব না, মোটামুটি 10 মিনিট আমি এভাবে ঢাকা ছাড়াই ফুটিয়ে নেব। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ফ্রাই করো, শুধুমাত্র বড়রা না বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। 10 মিনিট বাদে দেখো ঝোলটা বা গ্রেভিটা একদম টেনে গেছে। এই প্রিপারেশনটার কিন্তু ঝোল বা গ্রেভি কখনোই পাতলা থাকবে না, ঠিক হবে গ্রেভিটা। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাড়িতে ট্রাই করবে যখন তখন এই গন্ধটা তোমরা পাবে, ভীষণ ভালো লাগবে এই গন্ধটার, রান্নার টেস্টটাও ভীষণ ভালো হবে, মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর বেশি আমি গ্রেভিটা শুকনো করব না, কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা অটোমেটিক একটুখানি টেনে যাবে ঝোলটা। এর মধ্যে আরও 1 চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে গোলমরিচের গুঁড়োটা আমি হামাল দিস্তাতে ক্রাস্ট করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই আমি কিছুটা পরিমাণ চপড ধনে পাতা সেটা ছড়িয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে, তাতে ফ্লেভারটা আরও সুন্দর হবে। তোমরা এর মধ্যে পার্সলি পাতাও দিতে পারো, কিন্তু পার্সলি পাতা তো সবসময় ঘরে থাকে না বা পাওয়াও যায় না, এই জন্য ধনে পাতাই দিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাটারের আর ধনে পাতা কুচির। বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো খাবার খেতে কে না পছন্দ করে, একবার বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর একদম সহজ পদ্ধতিতে রান্নাটা তৈরি করা, বেশি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যদি আমরা ইউজ করি যেটা বাড়িতে থাকে না, তাহলে রান্নাটা করা খুব মুশকিল হয়ে যায়। গ্রেভিটা আমি এতটাই রাখবো, খুব বেশি পাতলা রাখলাম না, কারণ গ্রেভিটা এই রান্নার একটু ঘনই হয়, ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে গ্রেভিটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট আমি রান্নাটাকে স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব। বাটার গার্লিক ফিশ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়া রান্নাঘরকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যতবার নতুন রেসিপি পোস্ট করব তোমরা যাতে সবার আগে পাও।